বন্ধুরা কিছু কথা, আমি এমন একটা মানুষ যে কেউ আমাকে ভোলাতে পারে না কোনোভাবেই। কেউ কেউ আছেন যে কাউকে তার ফেভারে নিয়ে আসেন, অনেক প্রলোভন দেখিয়ে, অনেক কিছু করে, অনেক কিছু গিফট দিয়ে, কিংবা কারো হাতের ভালো রান্না খেয়ে বশ করেন। তো আমাকে সেটা কেউ কখনোই কোনোদিন পায়নি। আমি মানুষ দেখলেই বুঝতে পারি এবং সবার ভুলটা ধরে ফেলি। অনেকেই ভাবেন বা অনেকেই বলেন যে তোমার সাথে পারা যাবে না, তুমি সবার ভুলটা ধরে ফেলো, সবাইকে বুঝে যাও, বুঝতে পারো আর কি। তোমার কোনো ক্ষতি হওয়ার আগেই তুমি তাদেরকে চিনে যাও। সত্যি বন্ধুরা, কেউ যদি আমার ক্ষতি করতে চায় কিংবা খারাপ করতে চায়, আমি সেটা বুঝতে পেরে যাই, ধরে ফেলি। তো কোনোভাবে কেউ আমার ক্ষতি করতে পারে না কিংবা আমাকে কোনো ঝামেলায় ফেলতে পারে না, সেটা আমি ছোটোবেলা থেকে দেখেছি। ছোটোবেলা থেকে আর কি আমি তেমনটাই। আমি যখন স্কুল কলেজে পড়তাম, অনেক বন্ধু বান্ধবী, বন্ধু বলবো না, অনেক বান্ধবীরা আমাকে অনেক ঝামেলায় ফেলতে চাইতো, অনেক ক্ষতি করার চেষ্টা করতো। তো আমি সেটা বুঝতে পেরে যেতাম। এমন কিছু কিছু ঘটনার সম্মুখীন হয়েছি যে অনেক বান্ধবীরা আছেন যে আমাকে হিংসা করতো, আমাকে অনেক বিপদের মধ্যে ফেলতে চাইতো, অনেক ঝামেলার মধ্যে ফেলতে চাইতো, কিংবা আমার নামে অনেক বাণী বাণী কথা বলতো। আমি যখন বুঝতে পেরে যেতাম যে ওই মানুষটা বা ওই বান্ধবীটা আমার ভালো নয়, খুব খারাপ, ওকে প্রশ্রয় কোনোভাবে দেওয়া যাবে না, সে যত বড় সুন্দরী হোক কিংবা যত বড় লোকের মেয়ে হোক, আমি সেটা কোনোভাবে তাকে প্রশ্রয় দিতাম না। তো এইভাবে আমি ছোটোবেলা থেকে চলে আসছি, এখনও এইভাবে চলছি। কেউ আমাকে আর কি কোনো বিপদ বা ঝামেলার মধ্যে ফেলতে পারে না। আমার মনে হয় প্রতিটা মানুষের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি বা চিন্তাধারা থাকা উচিত, তাহলে মানুষ ঝামেলা জড়াবে না ও সবার জীবন একটা ভালো একটা জায়গায় পৌঁছাবে, সুস্থভাবে বাঁচতে পারবে। এইভাবে চলাটাই আমি ভালো মনে করি। তো বন্ধুরা, একদম সন্ধ্যা রাত্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রাত্রি প্রায় হতে চলল, সন্ধ্যা হয়ে গেছে, একটু টাইম পাচ্ছিলাম না, তারপরে প্রচণ্ড গরম, তো ওই জন্য হাঁটতে হাঁটতে একটু বাড়ির সামনে চলে আসলাম। ভাবলাম যে একটু ভিডিও করি, আমার সঙ্গে কিছু কথা বলি। তো বন্ধুরা, বাড়ি গিয়ে সন্ধ্যা লাগাবো, সন্ধ্যা বয়ে গেছে, চারিদিকে সবাই সন্ধ্যা লাগাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড একটা অন্ধকার। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।